আজকে আমরা পড়ব কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট আধুনিক কবি তার জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি পড়াশোনা করেন কাশিমবাজার স্কুল থেকে পরে প্রেসিডেন্সি কলেজ এবং তার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পড়াশোনা করেছেন তিনি একসময় হাঙ্গরি জেনারেশন আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তার প্রায় বিয়াল্লিশটির মতো কবিতার বই আছে এছাড়াও তিনি উপন্যাস লিখেছেন গল্পও লিখেছেন তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো ধর্মেও আছো জিরাপেও আছো হে প্রেম হে নৈশব্দ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব সোনার মাছি খুন করেছি ইত্যাদি তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার কবি ব্যক্তিগত জীবনে বহেমিয়ান ছিলেন এই বহেমিয়ান জীবনযাপনের কারণেই তিনি মাঝে মাঝেই নগর জীবন থেকে পালিয়ে জঙ্গলে অরণ্যে ঘুরে বেড়াতেন এই বিশিষ্ট আধুনিক কবি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমরা পড়ব আজকে তার কবিতাটি কবিতাটির নাম আমি দেখি আমরা আগেই বলেছি এই কবিতাটি তার হিরণ্য অঙ্গুরি অঙ্গুরিচল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাটি নাম যেহেতু আমি দেখি অর্থাৎ কবি যা দেখেন তাই এখানে কবিতার বিষয়বস্তু লিখছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও গাছগুলোকে তুলে এনে তিনি তার বাগানে বসাতে বলছেন বাগান অর্থাৎ তিনি যেখানে থাকেন যে বাড়িতে তার পাশে যে বাগান সেখানে গাছকে বসানো যায় না তাকে লাগাতে হয় এখানে এই যে বসাও শব্দটির মধ্যে তিনি গাছের মধ্যে একটা মানুষের যে ধর্ম সেই ধর্ম প্রদান করলেন তারপর তিনি বলছেন আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার যে গাছকে তিনি বাগানে বসাতে বললেন অর্থাৎ যে গাছকে তিনি সক্ষ হিসাবে পেতে চাইলেন সেই গাছকে তিনি দেখে যেতে চান এই দেখা শুধু তাকিয়ে থাকা নয় এই দেখা হচ্ছে পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করা সেই সম্পর্ক তৈরি করার জন্যই তিনি বলেছেন গাছগুলিকে এনে বাগানে বসাতে এবং সেই গাছ তিনি দেখে যেতে চান গাছের যে সবুজ সেই সবুজকে শরীরে ধারণ করতে চান কারণ সেই সবুজ পেলে শরীরের ভেতরে যে ক্লান্তি বিষাদ বা বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধে আছে সেই রোগ থেকে তিনি আরোগ্য লাভ করবেন তাই গাছের ওই সবুজ তার ভীষণ প্রয়োজন আমরা সকলেই জানি গাছ অক্সিজেন প্রদান করে অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি এবং সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি আমাদের শরীর সতেজ হয় তাই কবির এই যে বক্তব্য সেটি বিজ্ঞানের দিক থেকেও সত্য আমরা বলেছি কবি পরিচিতি যখন বলছিলাম যে কবি ছিলেন বহেমিয়ান মাঝে মাঝেই তার নগর জীবন থেকে তিনি উধাও হয়ে যেতেন আমরা পরের স্তবকেই পাচ্ছি সেই রকম একটা ইঙ্গিত যেখানে কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি অর্থাৎ বহুদিন যাননি কিন্তু তার আগে তিনি যেতেন এই যে তার আগে তার জঙ্গলের সাথে সম্পর্ক হতো তিনি জঙ্গলে গিয়ে থাকতেন শহর থেকে বেরিয়ে জঙ্গলে চলে যেতেন অরণ্যে চলে যেতেন এবং সেখানে গাছদের সাথে অরণ্যের যে সবুজ প্রকৃতি তার সাথে তার একটা সম্পর্ক তৈরি হতো কিন্তু নানা কারণেই তিনি জড়িয়ে পড়েছেন নগরের সাথে নগরে বন্দী হয়ে পড়েছেন জীবিকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে নগরের জীবন মানে কংক্রিটের জীবন ইট কাঠ পাথরের জীবন সেই জীবনে তিনি বন্দি আছেন বলেই তার প্রাণ হাসপাস করছে তার মন পড়ে আছে অরণ্যে কিন্তু তিনি সেখানে যেতে পারেননি তার এই যে হতাশা ফুটে উঠছে এই লাইনগুলোতে যেখানে তিনি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি তিনি যেতে পারেননি বলে তার যে হতাশা সেটা ফুটে উঠছে এখানে শহরে তিনি আছেন তার ফলে কি হচ্ছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে সহজে প্রচুর বাড়ি ইট কাঠ পাথর কংক্রিটের রাস্তা যানবাহনে ভর্তি এই সমস্ত কারণেই সেখানে সবুজের অভাব এই প্রাকৃতিকভাবে যেমন সেখানে সবুজ নেই আর তার ফলস্বরূপ মানুষের দেহ ও মনেও সবুজের মারাত্মক অভাব সবুজ যেমন শরীরকে সতেজ করে মনকে সতেজ করে দেহে তারুণ্য নিয়ে আসে তার অভাবে মানুষের অকাল পার্থক্য দেখা দেয় এবং এ কারণেই কোভিড মন এবং শরীর বিষণ্ন তিনি জঙ্গলে যেতে পারেননি সবুজের সান্নিধ্য পাননি বলে তাই তিনি বলছেন শেষ তবকে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাই তিনি গাছকে তুলে আনতে বলছেন এবং তিনি যেখানে থাকেন শহরে তার বাড়ির পাশে যে বাগান আছে সেখানে সেই গাছকে তিনি বসাতে বলছেন এবং সেই গাছকে তিনি দেখতে চান অবলোকন করতে চান কারণ চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি তার চোখ সবুজ চায় দেহ সবুজকে চায় আমরা এটাও জানি বিজ্ঞানের দিক থেকেও এটা সত্য যে সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে চোখ আরাম পায় চোখের অনেক রোগ ভালো হয় এবং সবুজ প্রকৃতির কাছে গেলে আমাদের দেহ সতেজ হয় মন সতেজ হয় এই কারণেই কবি চাইছেন যে বাগানে গাছ এনে বসাতে এবং সেই গাছকে তিনি দেখতে চান দেখতে চান বলতে গাছের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান এবং তার মধ্য দিয়ে তার ভিতরে যে বিষণ্নতা ক্লান্তি আছে সেগুলোকে তিনি মোচন করতে চান তাই তিনি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি তিনি গাছ দেখতে চান এই যে তার আবেদন এই আবেদনের মধ্য দিয়ে তার যে নাগরিক জীবনের যে ক্লান্তি বিষাদ সেটা যেমন ধরা পড়ছে তেমনি গাছের সাথে তার যে আন্তরিকতা তার যে সম্পর্ক সেটাও এখানে ফুটে উঠছে আমরা যদি কবির জীবনের দিকে আরেকটু তাকাই তাহলে আমরা জানব তিনি বিভিন্ন জায়গায় বলেছেন তিনি নিজেকে বৃক্ষ মনে করেন গাছ মনে করেন সম্পূর্ণ শরীরে তিনি গাছের যে হৃদয় গাছ তিনি যেন গাছ হয়ে ওঠেন এরকম কথা তিনি অনেকবার বলেছেন এই কবিতাতে তার যে সেই ভাবনা সেই ভাবনাও পরিস্ফুট হচ্ছে শুধু তাই নয় আমরা জানি যে গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু সে সমগ্র জীবকুলকে শুধু মানুষ নয় সমগ্র জীবকুলকেই যে প্রাণের যে অক্সিজেন সেটা যেমন যোগায়। তেমনি জীবকে আরও নানাভাবে সাহায্য করে অথচ সেই গাছকে মানুষ নির্বিচারে কেটে চলেছে প্রতিদিন হ্যাক্টরের পর হ্যাক্টর বনভূমি মানুষ কেটে যাচ্ছে এবং যার ফল একদিন অত্যন্ত খারাপ হবে এই ধরনের সাবধানবাণীও বিজ্ঞানীরা শোনাচ্ছেন তারপরেও কিন্তু মানুষ গাছ কেটে যাচ্ছে এই কবিতায় মানুষের সেই যে গাছের প্রতি যে অন্যায় আচরণ তারও একটা প্রতিবাদ আছে অন্য ধরনের প্রতিবাদ গাছকে ভালোবাসার মধ্য দিয়ে গাছের সাথে প্রাণের সম্পর্ক স্থাপনের ইচ্ছার কথার মধ্য দিয়ে তিনি যেন একটা প্রতিবাদ ধ্বনিত করতে চাইলেন সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অন্যান্য কবিরাও আমরা দেখেছি যারা প্রকৃতি প্রকৃতি ভালোবাসেন গাছ ভালোবাসেন তারাও নানাভাবে এই কথা বলেছেন আমরা অন কিলিং এ ট্রির কথা জানি যেখানে গাছকে কাটা সহজ নয় তারপরও মানুষ নানাভাবে গাছকে কাটছে নিষ্ঠুরভাবে গাছকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দিতে চাইছে তার বিরুদ্ধে যেমন প্রতিবাদ ধ্বনিত হয়েছে ঠিক এখানেও কবি গাছকে ভালোবাসার মধ্য দিয়ে গাছের সাথে তার সম্পর্ক স্থাপন করার ইচ্ছা প্রকাশের মধ্য দিয়েও যেন একটা প্রতিবাদ ধ্বনিত করতে চাইলেন এই হলো এই কবিতার বিষয়বস্তু খুব সহজ একটা কবিতা এবং খুব একটা ভালো লাগার কবিতা এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের মনে আসে এবং মনে হয় যে প্রশ্নগুলো পড়তে পারে পরীক্ষায় সেগুলোর উত্তর লেখার চেষ্টা করতে হবে আর আমরা তো আছি যদি কোনো সমস্যা হয় ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে প্রশ্ন করলেই আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভালো থেকে সকলে